হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা দেখছেন সুস্মিতা 2020। রাজ্যের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে, এবং যেখানে আপনারা কিন্তু যে কোনো চাকরি প্রার্থী শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতাতেই আবেদন করতে পারেন। আপনাদের সিএমও এইচ অফিসে পোস্টিং হবে। কীভাবে আবেদন করবেন, এক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, কোন পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের ডেট কত রয়েছে, স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকের ভিডিওতে। অবশ্যই তার জন্য সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত। যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এই ধরনের চাকরি রিলেটেড আপডেট পরবর্তী ক্ষেত্রে সবার আগে পাওয়ার জন্য। প্রথমে আপনাদের ওয়েস্ট বেঙ্গল হেলথের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, যেটার লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাচ্ছেন। এই হেলথের অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, এখানে দেখবেন রিক্রুটমেন্টস বলে একটি অপশান আপনাদের সামনে শো হবে। এই রিক্রুটমেন্টস অপশানে আপনাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখবেন আপনাদের সামনে একটি নতুন পেজ ওপেন হবে এবং এখানে বিভিন্ন রিক্রুটমেন্ট নোটিফিকেশান প্রকাশিত হয়েছে। ফার্স্টেই দেখুন রিক্রুটমেন্ট নোটিস ফর ডিফারেন্ট পোস্ট আন্ডার সিএমওএইচ। এখানে আপনারা ক্লিক করলে সরাসরি অফিসিয়াল নোটিফিকেশান যেটা সেটা ডাউনলোড করে নিতে পারবেন, এবং দেখুন এখানে আপনাদের এখানে ক্লিক করে নোটিফিকেশানটা ডাউনলোড করে নিতে পারবেন। তো এভাবে অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করে নিচ্ছি এবং বিস্তারিত শেয়ার করছি আপনাদের সামনে। অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশান শো করছে। এখানে দেখুন আপনাদের কোন কোন পোস্টে নিয়োগ হতে চলেছে। ল্যাব টেকনিশিয়ান পোস্টে আপনাদের নিয়োগ হতে চলেছে, যেখানে চারটি ভ্যাকেন্সি রয়েছে। এখানে আপনাদের পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে, পরে কিন্তু এটা আপনাদের বাড়ানো হতে পারে সময়। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এখানে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং মেডিকেল ল্যাব টেকনোলজির ওপরে যদি ডিপ্লোমা করে থাকেন এখানে আপনারা আগে সুযোগ পাচ্ছেন। এখানে অবশ্যই আপনাকে সায়েন্স ডিপার্টমেন্ট সায়েন্স টিমের ওপর এইচএস পাস করে থাকতে হবে, এবং কোয়ালিফিকেশান আপনাদের হায়ার সেকেন্ডারি পাস করতে হবে, এবিএসসি হায়ার কোয়ালিফিকেশান, এটা যেটা আমাদের বিএসসি বা এমএসসি মাইক্রোবায়োলজির ওপর বা বায়োটেকনোলজির ওপর কোনো রেকগনাইজ ইনস্টিটিউট থেকে যদি করে থাকেন তাহলেও আপনারা এখানে আবেদন করতে পারছেন। এজ লিমিট এখানে ম্যাক্সিমাম 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন, যেটা 10/8/20 বেসিসে আপনাদের হিসাব করতে হবে। স্যালারি রয়েছে মান্থলি 17,200 টাকা। ওয়াকিং ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদের নিয়োগ করা হবে। ইন্টারভিউয়ের ডেট এখানে দেওয়া আছে, ভেনু দেওয়া আছে। ডেট দেখুন আপনাদের 6/8/2021 রয়েছে ইন্টারভিউয়ের ডেট। আশা করি বুঝতে পেরেছেন কোথায় ইন্টারভিউ যেতে হবে, সমস্ত কিছু এখানে ডিটেলে জানিয়ে দিয়েছে। এখানে দেখুন এখানে আপনাদের কম্পিউটার নলেজ মানে কোন কত এক্সপিরিয়েন্সের ওপরে আপনাদের কীরকম মার্কস থাকবে সমস্ত কিছু এখানে আপনাদের দিয়ে দিয়েছে। আপনাদের অ্যাকাডেমিকের ওপর 15% মার্কস, এক্সপিরিয়েন্সের ওপর 10% মার্কস, কম্পিউটার নলেজের ওপর 10%, এরকম করে সমস্ত কিছু ডিটেলে জানিয়ে দিয়েছে। এগুলো কাইন্ডলি আপনারা নোটিফিকেশান ডাউনলোড করে দেখে নেবেন। পরবর্তী পোস্ট রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, যেখানে 4টি ভ্যাকেন্সি রয়েছে। এখানেও আপনাদের পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে, পরবর্তী ক্ষেত্রে কিন্তু আপনাদের এটা বাড়ানো হতে পারে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে এবং 1 বছরের কম্পিউটার ডিপ্লোমা সার্টিফিকেট এখানে আপনাদের লাগবে। এসেন্সিয়াল এক্সপিরিয়েন্স এখানে চাইছে মিনিমাম 3 বছরের আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে। কোনো প্রাইভেট সেক্টরে যদি করে থাকেন 5 বছর, এবার গভর্নমেন্ট সেক্টরে কাজ করলে 3 বছরের আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এখানে মানে থাকতে হবে। এজ আপনাদের ম্যাক্সিমাম 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন আগের মতোই। এবার স্যালারি রয়েছে 13,000 টাকা। পরবর্তী যে পোস্ট রয়েছে এখানে দেখুন, পরবর্তী পোস্ট আপনাদের রয়েছে যেটা সেটা হচ্ছে মলিকুলার বায়োলজিস্ট। এখানে আপনাদের 2টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে আপনাদের পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে 2 মাসের জন্য নিয়োগ করা হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলে দিয়েছে মাস্টার ডিগ্রি করতে হবে মলিকুলার বায়োলজি, তারপরে আপনাদের বায়োকেমিস্ট্রি মাইক্রোবায়োলজি বায়োটেকনোলজির ওপরে, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারছেন। বয়সসীমা আপ টু 65 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। স্যালারি রয়েছে আপনাদের 40,000 টাকা। ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। ইন্টারভিউয়ের ডেট এবং টাইম সমস্ত কিছু এখানে ডিটেলে দিয়ে দিয়েছে, এগুলো কাইন্ডলি আপনারা একটু চেক আউট করে নেবেন। এখানে মোড অফ সিলেকশানে আপনাদের 2ভাবে হবে। প্রথমে আপনাদের মেরিটের বেসিসে নিয়োগ, আপনাদের যে একাডেমিক কোয়ালিফিকেশান আছে তার উপর একটি মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদেরকে কম্পিউটার টেস্টের জন্য ডাকা হবে। এইভাবে আপনাদের নিয়োগ করা হবে। এবং আপনাদের যে সিলেকশান প্রসেস, কোন বিষয়ের উপর কত মার্ক্স সমস্ত কিছু করে দেওয়া আছে। আপনাদের ক্লাস 10-এর থেকে কত মার্ক্স এখানে যোগ হবে, ক্লাস 12-এর গ্র্যাজুয়েশানের এবং কম্পিউটার টেস্টের সমস্ত কিছু মিলিয়ে দেওয়া আছে, এবং টোটাল আপনাদের 100 মার্কসের এক্সাম হবে। এক্সাম নয় কম, মানে আপনাদের সমস্ত কিছুতে 100 মার্কসের থাকবে এবং 100 মার্কসের ওপরে আপনাকে কোয়ালিফাই করতে হবে। 6ই আগস্ট রয়েছে আপনাদের এখানে আবেদনের লাস্ট ডেট, এবং আপনারা
पीडिएफ এর নিচে একটি ফর্ম ইনকোডিং আছে সেটা অ্যাপোসাইজ পেজের উপর প্রিন্ট আউট বার করবেন যাবতীয় ডকুমেন্টস দিয়ে অ্যাটাচ করবেন ফিল আপ করার পর এবং সমস্ত কিছু এখানে একটা ইমেল আইডি দিয়েছে দেখুন এই ইমেল আইডিতে আপনাদের মেল করে দিতে হবে 6 আগস্ট 2021 এর মধ্যে তাহলে আপনাদের আবেদন প্রক্রিয়াটা কমপ্লিট হয়ে গেল আশা করি আমি বোঝাতে পেরেছি আপনাদের সমস্ত কিছু এডুকেশনাল কোয়ালিফিকেশনের ডিটেইলস এক্সপিরিয়েন্স ডিটেইলস কম্পিউটার নলেজের ডিটেইলস এবং একাডেমিক কোয়ালিফিকেশনের সমস্ত কিছু দিয়ে দেবেন আপনারা আপনাদের ফর্মের সঙ্গে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ পোস্ট কালিম্পং এখান থেকেই আপনাদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখানেই আপনাদের পোস্টিং হবে তো আপনারা যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন এবং আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে থাকে অবশ্যই অবশ্যই এখানে আবেদন করতে পারেন তো এই ছিল মোটামুটি আপডেট আশা করি ভিডিও আপনাদের হেল্পফুল কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবেন কমেন্ট করে ভিডিও ভালো লেগে থাকলে একটি লাইক এবং শেয়ার করে সকলকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের চাকরি রিলেটেড আপডেট পাওয়ার জন্য এবং অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে আপনাদের সঙ্গে